ভারতে চিকিৎসা নিতে গিয়ে প্রাণ হারালেন ঝিনাইদহ চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। বুধবার সকালে কলকাতার নিউ টাউন এলাকার সঞ্জীবা গার্ডেন থেকে তার নিথর দেহ উদ্ধার করে ভারতীয় পুলিশ। এরই মাধ্যমে টানা ছয় দিনের টানটান উত্তেজনার অবসান হলেও কেন, কারা, কি উদ্দেশ্যে এমপি আজিমের প্রাণ নিলেন, তিনি কি অপহৃত হয়েছিলেন, এসব নানা বিষয়ে আলোচনা হচ্ছে। গত 12 মে চিকিৎসার জন্য কলকাতায় যান এমপি আজিম। কলকাতার উত্তর শহরতলির বরাহনগর এলাকায় দীর্ঘদিনের স্বর্ণ ব্যবসায়ী বন্ধু গোপাল বিশ্বাসের বাসায় উঠেছিলেন তিনি। সেখানে প্রায় 20 থেকে 30 বছর ধরে যাতায়াত করতেন তিনি। 16 মে বন্ধুর বাসা থেকে বেরিয়ে ভাড়া গাড়িতে উঠেই নিখোঁজ হন। টানা ছয় দিন দুই দেশের গোয়েন্দাদের চিরুনি অভিযানেও খোঁজ মিলছিল না এই সংসদ সদস্যের। কলকাতা পুলিশের অনুসন্ধানে বেরিয়ে আসে নিখোঁজের সময় গাড়িতে একজন বাংলাদেশী নাগরিকও আনারের সঙ্গে ছিলেন, ফলে অপহরণের বিষয়টিও গুরুত্ব পায় সমানভাবে। রহস্যজনকভাবে নিখোঁজ থাকায় আনারের বন্ধু গোপাল বিশ্বাস বরাহনগর থানায় জিডি করেন। এই জিডির ভিত্তিতেই তদন্ত চালানো হয়। তদন্ত কর্মকর্তারা জানান, সর্বশেষ গত 17 মে আনোয়ারুল আজিমের ইন্ডিয়ান ফোন নাম্বারে সিগন্যাল পাওয়া গিয়েছিল। এরপরই একাধিক এলাকায় তার সিমের লোকেশন পাওয়া যায়। এনএসআই, এসবি, পুলিশ সহ সবাই ভারতের বিশেষ টাস্কফোর্স এবং গোয়েন্দাদের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রাখেন, কিন্তু আনোয়ারুল আজিম আনারের বিষয়ে কোনো হালনাগাদ তথ্য পাননি। এবার একে একে বেরিয়ে আসছে রহস্য। 13 মে নিউ টাউনের একটি বাড়িতে গিয়েছিলেন এমপি আনার। সেই বাড়িতেই মেরে ফেলা হয় তাকে। নিউ টাউনের যে বাড়িতে তিনি গিয়েছিলেন সেটা একজন এক্সাইজ অফিসারের। সেই ভাড়া সেদিন নারী সহ একাধিক মানুষ ছিলেন, কিন্তু এমপির রহস্যজনক মৃত্যুর পর সবাই ভারত থেকে পালিয়ে গেছেন। রাজনৈতিক আনোয়ারুল আজিম আনারের জন্ম 1968 সালের 3 জানুয়ারি। পেশায় ব্যবসায়ী আনার বাংলাদেশ আওয়ামী লীগ কালীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক ছিলেন। 2014-18 এবং সর্বশেষ 2024 সালের জাতীয় নির্বাচনে তিনি এমপি নির্বাচিত হন। ছাত্রজীবন থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ নিয়ে তিনি রাজনীতিতে পা রাখেন। স্থানীয় পৌর নির্বাচন দিয়ে ভোটের রাজনীতি শুরু করেন। এর আগে উপজেলা পরিষদ নির্বাচনে বিশাল ভোটের ব্যবধানে জয়ী হয়ে দায়িত্ব পালন করেন। জাতীয় নির্বাচনগুলোতেও বিশাল জয়ের ব্যবধান দিয়ে এই জনপ্রিয়তার স্বাক্ষর রাখেন আনোয়ারুল আজিম। রাজনৈতিক জীবনে 2000 থেকে 2008 সালের মধ্যে তার বিরুদ্ধে 21টি মামলা হয়েছিল, যদিও পরবর্তীতে 2009 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর একে একে সবকটি মামলা থেকেই খালাস পেয়ে যান তিনি। এমপি আনার এমন সময় নিখোঁজ হন যে সময়ে ভারতে চলছে জাতীয় নির্বাচনের 5ম ধাপের ভোট গ্রহণ। এর ফলে এমপি আনার কলকাতায় গিয়ে নিখোঁজ হলেও দেশটির গোয়েন্দা সংস্থার কাছে বিষয়টি তেমন একটা গুরুত্ব পায়নি। অবশ্য ভিসা প্রাপ্তির প্রেক্ষিতে শীঘ্রই সংসদ সদস্যের কন্যা মুমতারিন ফেরদৌস জরিনের বাবার খোঁজখবর করতে ভারতে যাওয়ার কথা ছিল, কিন্তু শেষ মুহূর্তে দুঃসংবাদে শুনতে হলো তাকে। বিদেশ গিয়ে কেন প্রাণ হারাতে হলো এমপি আজিমকে? নিরাপত্তার স্বার্থে তিনি কি কোনো ব্যবস্থাই সঙ্গে রাখেননি? এমন নানান প্রশ্ন সামনে চলে আসছে এখন। নিখোঁজের সন্ধান চালাতে গিয়ে ডিবি এমপি আনোয়ারুল আজিমের ব্যক্তিগত নানান তথ্য সংগ্রহ করছেন। তিনি অপহরণের শিকার বা হুন্ডি সিন্ডিকেটের কবলে পড়েছেন কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। অনুসন্ধানে তার বিরুদ্ধে হুন্ডি সিন্ডিকেট নিয়ন্ত্রণের অভিযোগ পায় ডিবি। অভিযোগ অনুসারে ঢাকা থেকে সড়কপথে ভারতে স্বর্ণ চোরাচালান রুট নিয়ন্ত্রণ করতেন তিনি। ঢাকা বা দেশের বিভিন্ন স্থান থেকে ভারতে হুন্ডিতে টাকা পাঠানোর সিন্ডিকেটের একটি বড় চেইন ঝিনাইদহে নিয়ন্ত্রিত হয়। সেখান থেকেই একটি মোটা অঙ্কের টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে এমপি আজিমের বিরুদ্ধে। সেই সিন্ডিকেটটি কৌশলে তাকে কলকাতা থেকে ডেকে নিয়ে মেরে ফেলল কিনা এইসবই অনুসন্ধানের পর জানা যাবে।